অস্বাভাবিক মূল্যছাড়ের টোপ দিয়ে ইভ্যালি, ই অরেঞ্জ ও ধামাকা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গ্রাহক প্রতারণার ঘটনায় তোলপাড় চলছে দেশের ই কমার্স খাতে। প্রশ্ন উঠেছে, বিতর্কিত এসব প্রতিষ্ঠান প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করলো কিভাবে? তবে ই কমার্স খাতের কেলেঙ্কারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের WTOSL এর মহাপরিচালক হাফিজুর রহমান। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি জানান, ইভ্যালির বিতর্কিত ব্যবসায়িক কর্মকাণ্ডের বিষয়ে এক বছর আগে থেকে জানত বাণিজ্য মন্ত্রণালয়। ইভ্যালিকে থামাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ ছটি সংস্থাকে চিঠিও দেয় মন্ত্রণালয়। ওই সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকদের প্রায় 6000 মামলা চলমান ছিল। সংস্থাটি ইভ্যালিকে কারাদণ্ড কিংবা সাময়িক ব্যবসা বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারেনি। 4000 দরকার নেই, চারটা অভিযোগে ইভ্যালি সোজা হয়ে যায়। তাকে যদি একটু জেল দেওয়া হতো, তাকে যদি দুই দিনের জন্য বন্ধ রাখা হতো, ভোক্তা অধিকার আইনে আছে, আপনি শুধু ভোক্তা অধিকারকে অ্যাক্টিভেট করেন, কিছু লাগবে না। এদিকে চলমান সংকটের মধ্যে ইভ্যালি, ই অরেঞ্জ সহ অন্যান্য বিতর্কিত প্রতিষ্ঠান এবং গ্রাহকদের বিপুল অর্থ পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানের কাছে আটকা আছে। এ অর্থ ছাড়ে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা। এই টাকাগুলো আমরা ধরে রাখবো কিনা বা ছাড়বো কিনা অথবা কোর্টের কাছে কোনো ডিসিশন যাবো কিনা, এই ব্যাপারটা আমরা কমার্স মিনিস্ট্রির সাথে বসেই ডিসিশন নেব। অনুষ্ঠানে অনলাইনে পণ্য কেনাবেচার নামে গ্রাহক ঠকানো আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।